আচ্ছা, তুমি কি অলওয়েজ ফিল্ম মেকিং ই করবা? কেন, ফিল্ম মেকিং এর প্রবলেমটা কি? প্রবলেম হলো যে আমাকে কিন্তু বাসা থেকে অলরেডি বিয়ের কথা বলছে। সো আমি যখন আমার প্যারেন্টসকে বলবো যে আমি যাকে বিয়ে করতে চাই হি ইজ আ ফিল্ম মেকার, মানে বেসিক্যালি তার কোনো জব নাই, প্রপার স্যালারি নাই, সারাদিন খালি একটা ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করে, ওরা তো এটা মানবে না। লুক, যখন তোমার সাথে আমার অ্যাফেয়ারটা হয়েছিল তখন থেকে তো তুমি আমার এই ফিল্ম মেকিং নিয়ে অনেক মোটিভেট করছো আমাকে, রাইট? তখন তুমি দেখা গেছে যে আমাকে বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলছো আমাদের মাঝখানে, তখন তুমি আমাকে মুভি গিফট করছো, কোন সিনেমাটা ভালো, কোন মুভিটা ভালো সেটা নিয়ে আমাদের ডিসকাশন হয়েছে। তো এখন এই পয়েন্টে এসে কেন তুমি আমাকে বলতেছো যে এখন আমার একটা জব করতে হবে? ওয়াই এই পয়েন্টে কথাটা আসতেছে? বিকজ আমাকে ফ্যামিলি থেকে বলতেছে দ্যাট ইটস টাইম ফর মি টু গেট ম্যারিড, কারণ তখন আর এখন আর টাইম তো সেম না সাফায়, তখন জাস্ট আমি আর তুমি ছিলাম, এখন আমাদের প্যারেন্টস ইনভলভড এখানে। আমরা তো যদি আমাদের রিলেশনশিপটাকে প্রপার কোনো স্টেজে নিতে চাই আমাদের প্যারেন্টসের অ্যাপ্রুভাল নিয়েই সেটা করতে হবে। তাহলে একটা কাজ করা উচিত ছিল, সেটা হচ্ছে তখন আসলে তোমার ক্লিয়ার করে বলা উচিত ছিল যে তোমার আমার রিলেশনশিপ যদি একটা ম্যাচিউর দিকে যেতে যায় তাহলে সেখানে আমার একটা জব করতে হবে, আমার একটা ডিসেন্ট স্যালারি থাকতে হবে, আমার একটা গাড়ি থাকতে হবে, একটা ফ্ল্যাট থাকতে হবে, এই জিনিসগুলো আগে ক্লারিফাই করা উচিত ছিল না? আচ্ছা, তুমি এখন বিষয়টা নিয়ে একটু চিন্তা করো, বিকজ আই থিঙ্ক ইউর গোনা ডু ওয়েল, একটা প্রপার জব করলে, কর্পোরেট জব করলে আই থিঙ্ক তুমি ভালো করবা। সো কেন, ওয়াই আর ইউ গোনা বি স্টাক উইথ ফিল্ম মেকিং? সিরিয়াসলি একটু চিন্তা করো বিষয়টা। Thanks, bud. Thank you. ফসল ভাই, বল। আমি ভাই প্ল্যান করতেছি একটা ফিল্ম বানাবো। ফিচার ফিল্ম? ফিচার ফিল্ম না, মানে একটা শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম, দ্যাটস গুড, বানাও, সমস্যা কী? প্রবলেম হচ্ছে যে আসলে শর্ট ফিল্মটা কী নিয়ে বানাবো, কিসের উপর বানাবো এই টপিকটা ডিসাইড করতে পারতেছি না। এটা তো অনেক ইজি ডিসিশন, তোমার যা ভালো লাগে, তোমার তোমার আসলে অনেক কিছু ভালো লাগতে পারতো, দেখো যে তোমার কী কী ভালো লাগে, কোনটার প্রতি সবচেয়ে বেশি ইন্টারেস্ট সেটা নিয়ে করতে পারো। জাস্ট একটা শর্ট লিস্ট করো, শর্ট লিস্ট করে দেখো যে কোন জিনিসটা তুমি সবার আগে বানাতে চাও। আই ডোন্ট থিঙ্ক খুব একটা কষ্ট হবে তোমার। ভাইয়া, মানে সমস্যা হচ্ছে আশেপাশে যাই দেখতেছি আমি সেটা নিয়ে ফিল্ম বানাতে ইচ্ছা করতেছে, মানে সব কিছু নিয়ে ফিল্ম বানাতে ইচ্ছা করে করতেছে। এটা একটা ঝামেলা, মনে হয় যে সব কিছু নিয়েই বানাই ফেলি একসাথে না। বাট তোমার যেটা বললাম ওইটাই করো, আগে একটা শর্ট লিস্ট করো যে এই এই জিনিসগুলো নিয়ে তুমি বানাতে চাও, যে এটার মধ্যে কোন জিনিসটা তুমি ফার্স্ট কাজ করতে চাও। ইটস গুড আইডিয়া। তাহলে ভাই আমি একটা কাজ করি, আজকে রাতে আমি একটু শর্ট আউট করি, একটু চিন্তাভাবনা করি যে আসলে কী কী নিয়ে বানানো যেতে পারে, সেগুলো লিস্ট ডাউন করার পরে আমি কালকে আপনার কাছে নিয়ে আসি, দেন উই উইল ডিসকাস। আপনি তাহলে আমাকে একটা সাজেশন দিয়েন যে আসলে কী নিয়ে বানানো যেতে পারে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, ডু দ্যাট। বাট একটা জিনিস মাথায় রাখো, ডোন্ট মানে তাড়াহুড়া করো না, রাশ করো না, ঠিক আছে? ভালো কাজ তাড়াহুড়ো করা হবে না, ওকে? থ্যাংক ইউ। আর বেশি বেশি মুভি টুভি দেখো, আমি শিওর অনেক কিছু শেখার আছে যে তুমি মুভি দেখতে মুভি বানাচ্ছ। কপি পেস্ট? কপি পেস্ট তো সবাই করে, তুমি যেটা করো কপি করো, পেস্ট করো। গতকাল রাতে আসলে অনেক চিন্তাভাবনা করলাম, অনেক কিছু চিন্তাভাবনা করার পর কিছু আইডিয়া আমার মাথায় আসছে, সো এগুলো আমি নোট ডাউন করে আনছি। বলো শুনি। সো একটা হতে পারে ধরেন ট্রাফিক জ্যাম। আচ্ছা,
একটা হতে পারে ইয়াং জেনারেশন মানে ইয়ুথ বেস কোনো কিছু তাদের ইমোশন ফিলিংস নিয়ে, আরেকটা হতে পারে নাইট লাইফ, ঢাকার নাইট লাইফ, নাইট লাইফ হতে পারে, স্ট্রিট চিলড্রেন নিয়ে হতে পারে, মানুষের ইমোশন নিয়ে, সাইকোলজি নিয়ে। সো দিজ আর দ্য র্যান্ডম আইডিয়াস এগুলো আসছে আর কি। দেখো এগুলো যেগুলো বলতেছো এগুলো না ওরকম ডিফারেন্ট কিছু না, আই এম শিওর অনেকেই চিন্তা করছে করার, মানে যদি না হয়ে থাকে। সো ইউ শুড ট্রাই সামথিং যেটার মধ্যে কানেকশানের লেভেলটা অনেক স্ট্রং, মানে কানেক্টিভিটি অনেক বেশি, যেটাতে মানুষ অনেক নিজেদের সাথে রিলেট করতে পারে, এরকম কিছু একটা তোমার করা উচিত। ফাইন, বাট আমার মাথায় অন্য কোনো আইডিয়া আসে নাই। আপনি আমার জায়গায় যদি থাকতেন, মানে ধরেন আপনি আমার মতো একটা শর্ট ফিল্ম বানাতে যাচ্ছেন, তাহলে আপনি কোন টপিকটা পিক করতেন অথবা কিসের উপর আপনি বানাতেন? আপনার কাছে কোনটা কমফোর্টেবল মনে হতো? অনেক সহজ, আই উড পিক সামথিং লাইক টপিক লাইক ফিলিংস, কেয়ারিং, লাভ। লাভ? হোয়াটস রং উইথ লাভ? মানে লাভ জিনিসটা তো হচ্ছে মানে ইটস ভেরি কমন, মানে এটা নিয়ে এত নাটক হয়েছে, এত সিনেমা হয়েছে, এত গান হয়েছে, মানে আই গেস দিস ইজ রিয়েলি ওভার রেটেড অ্যান্ড ওভার ইউজড। লাভ জিনিসটা অনেক ওভার রেটেড আর অনেক ওভার ইউজড, বাট এই লাভের উপরেই তো পুরো ওয়ার্ল্ডটা এক্সিস্ট করে, ঠিক না? এখন আমাদের জেনারেশন, আমাদের আগের জেনারেশন, আমাদের প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, মেইন টপিক কিন্তু লাভই। যা করছো সব কিন্তু লাভেরই কনসিকোয়েন্সেস। সো আই থিঙ্ক একটু ট্রাই করতে পারো তুমি। সো তাহলে আমি আসলে লাভের উপর কাজ করবো, মানে আমি তোমাকে জোর করতেছি না, ইটস আপ টু ইউ, বাট আই থিঙ্ক কানেকশনের জায়গাটা অনেক বড়। আই গেস ইট ক্যান বি ইন্টারেস্টিং। আমার হেল্প লাগবে, তুই আমাকে আগে বলবি না। হ্যাঁ কি মেইন নাম্বার লাগবে? কোনো মেইন নাম্বার লাগবে আমাকে? আমি না না কোনো কোনো মেইন নাম্বার লাগবে না। আমার যে হেল্পটা লাগবে সেটা হচ্ছে আমি একটা শর্ট ফিল্ম বানাতে যাচ্ছি, এবং আমি যে শর্ট ফিল্মটা বানাতে যাচ্ছি এটার টাইটেলটা হচ্ছে হোয়াট ইজ লাভ। দোস্ত দেখ, তোর যত খুশি মেয়েদের নাম্বার লাগে তুই আমার থেকে নে, তুই প্রেম টেম কর, আমি তোকে হেল্প করতে পারবো দোস্ত। কিন্তু এই সিনেমা টিনেমা এগুলো বাসা থেকে করতে দেবে না। এখানে সিনেমার কোনো ইস্যু না, এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসলে আমি মানুষের কাছে জানতে চাচ্ছি ভালোবাসার ডেফিনেশনটা কি, হাউ দে অ্যাকচুয়ালি ডিফাইন লাভ। সো কেন আমি তোর কাছে আসছি? হ্যাঁ সেটাই কারণ হচ্ছে তুই তো ধর মানে প্লে বয় টাইপের, ঠিক না? মানে তোর তো আসলে অনেক মেয়ে ফ্যান ফলোয়ার আছে, তোর তো অনেক অনেক মেয়ের সাথে অনেক অনেক কানেকশন, অনেক অনেক ব্যাপার স্যাপার আছে। এই কারণে তুই সবচেয়ে ভালো ডিফাইন করতে পারবি ভালোবাসার ডেফিনেশনটা কি, ঠিক না? তোর এই জিনিস আমার ভালো লাগছে, মানে পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গায়। মানে লাভ নিয়ে সিনেমা বানাবে আর আমাকে জিজ্ঞেস করবেন লাভ কে জিনিস, শোন আমি বুঝে লাভ হইতেছে। আচ্ছা আচ্ছা, লাভ কী হচ্ছে সেটা অবশ্যই আমরা জানবো। সেটার আগে যেটা করবো সেটা হচ্ছে ক্যামেরাটা এখানে থাকবে, ক্যামেরাটার সামনে তুই বলবি, আমি পেছনে থাকবো, আমি তোকে জিজ্ঞাসা করবো ক্যামেরার সামনে তুই বলবি যে অ্যাকচুয়ালি কি আমার সাথে ফাইজলামি করছিস। না কোনো ফাইজলামি কোনো কিছু না, জাস্ট ক্যামেরার সামনে তুই নিজে কথাটা বলবি। তুই ক্যামেরার সামনে আমার পাস্ট রেকর্ড সবগুলো রেকর্ড করে ফেসবুক বা ইউটিউবে ছাড়ি দিবি, এই তো? এই ধরনের কোনো কিছু না দোস্ত, দিস আর অল থিং ফর ফেস্টিভ্যাল। এটা একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে যাবে, এটা ফেসবুক ইউটিউব কোথাও যাবে না, ঠিক আছে? জাস্ট টেক ইট ইজি, ক্লিয়ার? শিওর? 100%। যা করে দিলাম হেল্প, আই ওকে। হ্যাঁ এই যে টিস্যু টিক করবে, এই ঘামছো? হ্যাঁ হ্যাঁ, দোস্ত ঘামটা একটু মুছে নি।
আচ্ছা চশমাটা পরবো, চশমা সানগ্লাস পরার দরকার নাই, কিপ ইট ডাউন। ওকে রেডি, ওকে রোলিং, 3 2 1 0 অ্যান্ড অ্যাকশন। ধর কোনো মেয়ের সাথে তোর চোখাচোখি হলো কিংবা আই কন্ট্যাক্ট হলো, এখন ওই মেয়েটা যদি চোখ দিয়ে হাসে আর ওই হাসিটা যদি তোর এখানে হার্টে কানেক্ট হয়ে যায় তাহলে মনে কর লাভ হয়ে গেল। আরেকটা জিনিস কিন্তু তোকে খেয়াল রাখতে হবে, লাভ কিন্তু কোনো ছোটোখাটো বিষয় না, এটা একটা ওয়াইড থিং। আই মিন লাভ একজনের সাথে করার জন্য না, তুই অনেক কিছু লাভ করতে পারিস, বিকজ তোর কাছে তো অফুরন্ত ভালোবাসিস, তাই না? এটা হচ্ছে সবার কাছে ছড়া দেওয়ার জন্য, সবাইকে ভালোবাসবি আর ফিল করতে হবে ভেতর থেকে। দ্যাট ইজ লাভ। আমি আমার চোখকেই বিলিভ করতে পারতেছিলাম না, মানে একটা মেয়ে এত সুন্দর হতে পারে, মানে অদ্ভুত। ওকে ফাইন, মানে সবাই হলুদ শাড়ি পরে আসছে কিন্তু তোমার হলুদ শাড়িটা ছিল স্পেশাল, একদম এক্সেপশনাল। মানে এই ধরনের শাড়ি আমি কাউকে পরতে দেখিনি, এবং এটা পরার পর আমার মনে হচ্ছিল আমি কোনো হলুদ শাড়ি পরা ফুলপরি দেখতেছি, মানে বিশ্বাস করো। তুমি আমাকে এত ডিটেইলে নোটিস করছো, মানে এত ডিটেইল। আরে ডিটেইল মানে কি, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমার তো মনে হচ্ছিল মানে যার বিয়ে মানে সেই একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে, মানে মানে আমার বিয়েতে ও কেন, মানে ওর দিকে কেউ তাকাচ্ছিলই না, মানে সবাই এমন ভাবে তোমার দিকে ফোকাস করছিল, মানে ও পুরো অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেছে। ও মাই গড, ইউ আর জাস্ট অসম বিউটি। তুমি আমাকে এত ডিটেইলে নোটিস করলা? আরে আমি তো বেসিক্যালি নোটিসের কি, এই ব্যাপারটা তো আমার মধ্যে ছোটবেলা থেকে আছে। হ্যাঁ মানে ছোটবেলা থেকে আমাকে সবাই এত এত খেলনা দিত, কিন্তু আমি না মানে সব খেলনা নিয়ে খেলতাম না, মানে দেখে দেখে জাস্ট বিউটিফুল বিউটিফুল খেলনা যেগুলো ওগুলো দিয়ে খেলতাম, জানো। মানে ব্যাপারটা হচ্ছে কি, সেই তখন থেকেই মানে যেখানে বিউটি ওখানে আমার মানে নোটিস অটোমেটিক চলে যায়, আমি কন্ট্রোলই করতে পারি না। আচ্ছা মানে 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 তুমি তুমি আমাকে কিভাবে খেয়াল করছো, মানে আমার কোন জিনিসটা তোমার ভালো লাগছে? তোমাকে হ্যাঁ সামথিং ডিফারেন্ট ভালো লাগছিল। আচ্ছা না মানে ডিফারেন্ট মানে অ্যাজ ইউজুয়াল আমি তো ডিফারেন্টই, মানে এছাড়াও মানে কোন জিনিসটা তোমার কাছে খুব স্পেশাল মনে হয়েছে এরকম কিছু? তোমার ওই রেড শু? হ্যাঁ হ্যাঁ তোমার রেড শু মানে ডিফারেন্ট ছিল, লাইক একটা ঘিয়া কালারের পাঞ্জাবির সাথে একটা রেড শু, মানে এরকম কম্বিনেশন আমি আমার লাইফে দেখি নাই। এটা আসলে ওই যে বললাম না আমি একটু এক্সেপশনাল থাকি সব সময়, ওটা Angelmo, right? Yes, hi. Oh, super, hi. Oh, তার মানে ফেসবুকে আপনার সাথে এতদিন আমার কথা ছিল, অনেক ডিস্টেন্স মনে হচ্ছে না? আমি এই জায়গায় বসি না? ওকে আমার মনে হচ্ছে এখন ঠিকঠাক, তাই না? হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে। সেটাই সবসময় না ডিস্টেন্স ভালো লাগে না, কাছাকাছি থাকলে ভালো, বুঝছো? আমারও না ডিস্টেন্স ভালো লাগে না। তোমাকে দেখার পর থেকে আমার মধ্যে না একটা স্পেশাল একটা ফিলিং হচ্ছে, ফিলিংটা কি জানো? দেখো ফেসবুকে তো আমার আসলে এত তো ফ্রেন্ডস, এত তো ফলোয়ার্স, হ্যাঁ সবাই তো আমাকে পোক করে, আমি কিন্তু কারো পোকিং রেসপন্স করি না, জাস্ট তোমার পোকিং আমি রেসপন্স করছি। মানে সামহাও প্রথম দিন থেকে আমার মনে হলো তোমার অ্যাপ্রোচ একটু ডিফারেন্ট কিছু আছে একটু, বুঝছো? মানে তখনই আমি ডিসাইড করছিলাম ওকে ফাইন, ফেসবুক দিয়ে যদি কারোর সাথে দেখা করতে হয় সেটা ডেফিনেটলি। ও রিয়েলি, আই এম দ্য লাকি গার্ল? হ্যাঁ বলতে পারো। আচ্ছা শোনো তোমার না বলো তুমি কি খাবে? সি ফুড অর্ডার করি। ও মাই গড, তুমি সি ফুড পছন্দ করো? হ্যাঁ। তুমি কি জানো সি ফুড আমার কত পছন্দ? সত্যি? হ্যাঁ মানে তোমারও পছন্দ? আরে কি বলে, সি ফুড খাওয়ার জন্য তো আমি মাঝে মাঝে মাওয়া ঘাট চলে যাই, তুমি জানো? মাওয়া ঘাটে সি ফুড? মানে না মানে দেখো সবসময় তো আর কক্সবাজার যাওয়া পসিবল হয় না, কক্সবাজার যেতে তো টাইম লাগে, তাই না? আর আমার তো টাইম খুব শর্ট, তাই মাঝে মাঝে মাওয়াঘাট চলে যায় আর কি, বুঝছো? আচ্ছা এই দেখো তোমার আর আমার পছন্দ আরও কত মিল, তুমি যে এই ফুল স্লিভ শার্টটা পরে আসবা আমাকে আগে বলবো না? কেন তুমি কি জানো মানে এই একই বল প্রিন্টের ফুল স্লিভ একটা নেভি ব্লু শার্ট আমার আছে। ও রিয়েলি? হ্যাঁ আমি যাচ্ছিলাম, এরপর আমরা বের হব, একটু ঘুরবো, দেন শপিং করবো। আই লাভ শপিং। শপিং? এখন
ব্যাপারটা হচ্ছে কি, আমি তো আমার আব্বু ছাড়া মানে আমার আব্বুর ভিসা কার্ড দিয়ে শপিং করি আর কি। হ্যাঁ, আমার আব্বু আমার কখনো না ক্যাশ টাকা দেয় না, যেমন আজকে সকাল আসার সময় 50 টাকা দিয়ে বলো যা এটা নিয়ে ঘুর, কিন্তু টাকা পয়সা না হাতে দিতে চায় না, বুঝছো? এটাই প্রবলেম। তুমি তোমার বাবার ভিসা কার্ড নিয়ে বের হও। তোমার বাবা তোমাকে বাসা থেকে বের হওয়ার সময় 50 টাকা দেয়? হ্যাঁ, মানে 50 টাকা নিয়ে তুমি ফার্স্ট ডেট আসছো? এই মুহূর্তে যদি তুমি আমাকে লাভ ডিফাইন করতে বলো, তাহলে আমার একটা ফ্যামিলি আছে, সো ইন ফিউচার আমার ফ্যামিলির সিকিউরিটি, কমফোর্টেবিলিটি সব কিছু আমাকে দেখতে হবে। সো আমার ফ্যামিলিকে সিকিউর করার জন্য আই নিড মানি, দ্যাটস ওয়াই আমি একটা বিজনেস রান করছি, অ্যান্ড আই এম গেটিং মানি ফ্রম দ্যাট, যেটা দিয়ে আসলে আমি আমার ফ্যামিলিটাকে সিকিউর করতে পারবো। সো অ্যাট দিস মোমেন্ট মাই লাভ ইজ মাই বিজনেস। Well, there is a good news. What good news? Yes, Karum. No idea. Can guys? Ki shara din iPad e boshe kaaj korte. Guess koro age. No clue. Ami kibhabe guess korbo? Bolo ki good news? Hmm. You're gonna be a daddy. What? Are you serious? That is really a great news. কি মনে আমি যোগ করতেছি? No, not at all. Really, I'm excited. You're gonna be a daddy and I'm gonna be a mom. You're gonna have a child. Press the bell icon on YouTube app and never miss another update.